আমরা যখন রেটটা বলছি একরকম হচ্ছে, পরে যখন রেটের উল্টো পাল্টা হচ্ছে। এবারে আমি 20-তে কি দিচ্ছি তো মনে নেই, 10 টাকা বলেছি, আমার দেখা গেল 15 বলছি, তখন বলছে কেন আপনি তো 10 টাকা বলেছেন, ভিডিওতে 10 টাকা বলেছেন। এই জিনিসটা হয় না, ওরা সাইজ মাইজ বুঝছে না, সাইজ মাইজ বুঝছে না, সাইজের ব্যাপার আছে না, ছোট আছে বড় আছে, বুঝতেই পাচ্ছি না কাস্টমার কে। ভিডিওতে যা রেট বলা আছে সেটা সেই সময়কার রেট, সেই সময়কার রেট আমরা বুঝতে পাচ্ছি, সেই কাস্টমার কে বোঝাতে পাচ্ছি, সেই এরকম না করাই উচিত। ওখানের বক্তব্য তাই, আয়রা একরকম হচ্ছে, হ্যাঁ বড় কোনো বলছি কেন আপনি তো আমার 20-20 এই দিয়েছেন আর এই রেট বলছেন কেন, সমস্যা হয়ে যাচ্ছে, পায়রা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, এক জিনিস তো থাকছে না। শাড়িটা দেখি দিন দিন দাদা, দিন দিন বার করো বার করো, ঘুরে পালিয়ে যাবে। কত এটা? 3,000 টাকা জোড়া, 3,000 টাকা জোড়া। আর উপরেরটা কি আছে? আর এটা কত? 1,000 টাকা জোড়া। আর নিচে লড়াই করবে এটা ভালো, আর কি যাচ্ছে রেট? এইগুলো এগুলো কিসের বাচ্চা? দিসি 60 টাকা। টার্কির বাচ্চা নাই? কত? হ্যাঁ ১০০০ টাকা জোড়া। কদিনের এটা? খড়গনাথের বাচ্চা নাই? এইখানে কি আছে? কত এগুলো? 150 টাকা পিস। হ্যাঁ চলছে না, এটা তো কোয়েল না? হ্যাঁ রে কোয়েল। কত যাচ্ছে কোয়েল? 100 টাকা পিস আছে। কত দিচ্ছে? 500 টাকা না, 500 টাকা 60 টাকাই লাগে। এটা কি ইয়ে খকনদা? এটা তার কি? এইটা এইটা ওটা হোয়াইট পিকিং। কত?
হোয়াইট পিকিং কত? আচ্ছা ঠিক আছে, ওটা 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া। আর টার কি? কত? 1000 টাকা জোড়া। না হবে না। হাট ছাড়ানো যায় খুলে গেল তোমার ডোরি। এর বাচ্চা নেই, এইটা বড়, এটা অ্যাডাল্ট গেলে ডিপ্পা Gracias.